ভেরি গুড মর্নিং টু মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ই বেঙ্গলি ক্লাস আমি তোমাদের বলেছিলাম যে প্রজেক্টার ব্যাপারে আমি আলোচনা করবো তোমাদের পি টি টু সিলেবাস কমপ্লিট করার পর বিকজ আমার প্রজেক্টের বিষয় ছিল টার্ম টু সিলেবাস থেকে নেওয়া তো তোমাদের পাঠ্যাংশী ইতিমধ্যে পাঠমালার একটা নতুন অধ্যায় আমরা পড়েছিলাম বিনয় বাদল দিনেশ নিকুঞ্জ সেনের লেখা এই অংশটি আমরা পড়েছিলাম এবং সেই অংশটা আলোচনা করেছি যে গদ্যাংশটা তোমাদের জন্য রয়েছে তার প্রশ্ন উত্তর হয়তো আমরা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি কিন্তু পাঠ্যাংশটা আমরা পড়েছি এবং আলোচনা করেছি এবং এখান থেকে তোমরা পাঠ্যাংশটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পেরেছ তো আজকে আমি তোমাদের যে প্রজেক্টের বিষয়টা নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টটা কিন্তু আমাদের এই পাঠ্যাংশ থেকে পাঠ্যাংশ অবলম্বনে তৈরি করতে হবে সো অ্যাজ ইউ সি অ্যাজ ইউ ক্যান সি দ্য বোর্ড বিনয় বাদল দীনেশ পাঠ্যাংশ অনুসরণে এই তিন বি বিপ্লবীর জীবনী ও তাদের কার্যকলাপ সম্পর্কে একটি সচিত্র প্রকল্প নির্মাণ করো আমি প্রজেক্টে থিম দিয়েছি বিনয় বাদল দিনেশ পাঠ্যাংশ অনুসরণে এই তিন বিপ্লবীর জীবনী ও তাদের কার্যকলাপ সম্পর্কে একটি সচিত্র প্রকল্প নির্মাণ করো তো এই প্রজেক্টটা তোমরা করবে এ ফোর পেজে কেমন এ ফোর পেজের মধ্যে করবে এবং প্রথমে চেষ্টা করবে ফ্রন্ট কোনো রকম কোনো চ্যানেল ফাইল সাবমিট করার দরকার নেই সমস্ত যে পেজগুলো হবে টোটাল পেজ সেগুলো স্টেপল করে তোমরা নিজেদের কাছে রাখবে পরে আমাদের স্কুল থেকে ইনফর্ম করা হবে যে কবে এবং কোথায় কিভাবে সাবমিট করতে হবে সেই সম্পর্কে ইনফরমেশান পড়ে যাবে আপাতত তোমরা এ ফোর পেজের মধ্যে করবে সাপোজ ধরো এটা যদি তোমার এ ফোর পেজ হয় প্রত্যেকটা পেজ কিন্তু সুন্দর করে চারদিক থেকে সমানভাবে মার্জিন দেবে কেমন মার্জিনটা পেন্সিলে দিতে পারো বা ব্ল্যাক ইংকে দিতে পারো ঠিক আছে প্রজেক্টের মধ্যে কোনো রকমভাবে কিন্তু কোনো গ্রি গ্রিন ইংক এবং কোনোরকম কোনো রেড ইংক ব্যবহার করবে না ওকে প্রজেক্টের মধ্যে কোনোরকম গ্রিন ইংক এবং রেড ইংক ব্যবহার করবে না চেষ্টা করবে লেখাটা ব্লুতে লেখার বা ব্ল্যাকে লেখার আর হেডলাইন বা হেডিংস যা কিছু তোমরা দেবে সেটা অল্টারনেট করে ইউজ করতে পারো ওকে ব্লু আর ব্ল্যাকের মধ্যে করার চেষ্টা করবে বেশ এবার কিভাবে করবে প্রজেক্টের ফার্স্ট পেজ যেটা থাকবে সেই ফার্স্ট পেজে নেম অফ দ্য স্কুল ইয়ার নেম ক্লাস সেকশন এটসেট্রা ওকে প্রজেক্টের ফার্স্ট পেজে তোমরা স্কুলের নাম নিজের নাম ক্লাস সেকশন সাবজেক্ট টপিক এগুলো লিখে প্রথম পেজটা কমপ্লিট করবে তারপর প্রথম পেজটা করার পর এভাবে আরও এ পেজ নেবে এবং এই তিন বিপ্লবীর জীবনী এটা তোমরা বই থেকেও পেতে পারো বা কিছু অংশ কিছুটা অংশ তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোডও করতে পারো ঠিক আছে ইন্টারনেট থেকে তোমরা এনাদের ছবিটাও পেয়ে যাবে এবং ছবিটা পাওয়ার পর কি করবে পেজের একটা সাইডে এই অংশটা পেস্ট করবে ধরো তুমি এখানে বিনয় সম্পর্কে লিখলে বিনয় কৃষ্ণ বসু প্রথম পুরো নামটা লিখলে ওনার বিনয় কৃষ্ণ বসু এবার পেজের বাঁ দিকে ওনার ছবিটা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করো তাহলে পেস্ট করতে পারো বা নিজেরা কি করতে পারো সেই ছবিটা দেখে নিজেরা ছবি আঁকতে পারো ড্রয়িং করতে পারো কেমন বিনয় বিনয়ের সম্পর্কে দেখলে এবং সেটা ছবিটা আঁকলে বাদলের ছবি দিনেশের ছবি এভাবে তোমরা আঁকলে আঁকার পর এবার তুমি এখানে তাদের জীবনী এবং তাদের কার্যকলাপ সম্পর্কে লিখবে চেষ্টা করবে পুরো প্রজেক্টটা যেন মোটামুটি ছয় সাতটা পেজের মধ্যে কমপ্লিট করা যায় ঠিক আছে তাদের জীবনী অর্থাৎ জন্ম মৃত্যু সময় তাদের জন্মস্থান তারা কি কি বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন কি কি করেছেন এটা তোমরা পাঠ্যাংশ থেকে হেল্প পেতে পারো অনেকটাই কারণ এখানে বেশ কিছু ঘটনাবলীর সাথে তোমরা পরিচিত হয়েছ এবং কোন ব্যক্তি কোন ঘটনার সাথে বিশেষভাবে জড়িত কোন কাজের ভার কাকে দেওয়া হয়েছিল এগুলো পাঠ্যাংশটা খুটিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো এছাড়াও এছাড়াও কিন্তু তোমরা ইন্টারনেট থেকেও জিনিসটা পেয়ে যেতে পারো ঠিক আছে তো ছবি আমি সচিত্র প্রকল্প দেওয়ার একটাই কথা যে শুধুমাত্র কিন্তু ওনাদের ছবিগুলো আঁকতে হবে ওই যে বিপ্লবীদের তিনজন আছে সেই বিপ্লবী তিনজনের ছবি এঁকে তাদের সম্পর্কে অর্থাৎ তাদের জীবনী এবং তাদের কাজকর্ম সম্পর্কে কিছুটা লিখতে হবে তোমাদের ওকে স্টুডেন্টস আই হোপ বুঝতে পেরেছো তো প্রজেক্টটা তোমরা রেডি করো বাড়িতে করার পর নিজেদের কাছে রাখো এবং ফলো করতে থাকো রেগুলার আমার ভিডিওস এবং স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ তো রাখবে কারণ স্কুল থেকে ইনফর্ম করা হবে ঠিক সময়ে তোমাদের কখন প্রজেক্টটা তোমাদের সাবমিট করতে হবে কিভাবে করতে হবে এ সমস্ত বিষয় পরে ঠিক জানতে পারবে ওকে স্টুডেন্টস তো আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আসছি আমরা নতুন বিষয় নিয়ে